আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করে আপনারা ভালো আছেন তো এই যে দেখতে পারতেছেন সেপ্টেম্বর মাসের আমার একটি ইনকামের ভিডিও আপনাদের সাথে মানে ইনকামের একটা স্ক্রিনশট শেয়ার করতেছি এই যে দেখেন আমার ব্যাংকে আসছে চব্বিশ হাজার পাঁচশো ছয় টাকা আমার অ্যাকাউন্টে আসছে আর কি তো এটা আমি কীভাবে ইনকাম করলাম সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটিও দেখবেন এটা তেমন কোনো কঠিন কিছু কাজ না যে আপনাকে কাজ করতে হবে বা কন্টিনিউ দুই চার ঘন্টা এরকম করতে হবে এরকম কিছু না যদি দৈনিক দুই ঘন্টা দশ মিনিট বা পাঁচ মিনিট যদি কাজ করেন আপনারও এরকম টাকা আয় করতে পারবেন তো কীভাবে আয় করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য একটি বাংলাদেশের একটি সাইট আছে যেটাতে আপনার গিয়ে কিছু অ্যাড ক্লিক করে বা অ্যাড না ক্লিক করেও কোনো প্রবলেম নাই ওইখানে আপনার বিকাশ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা নগদ রকেট বা উপায় যেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ওইখানে শেয়ার মানে দেওয়া রাখবেন এতে হবে কি তারা মনে করেন যে জাস্ট আপনার কোনো কাজ করতে হবে না তারা আপনাকে টাকাটা পাঠিয়ে দেবে ওরা আর কি মূলত কিছু গরিব দুঃখী বা যারা আছে তাদেরকে টাকাগুলি দেয় এই কারণে আর কি আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা কোনো কাজ না করে ওইখানে আয় করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে করতে হবে কি ক্রম বাজারে চলে যাবেন লিখবেন হচ্ছে টেক টিপস বিডি লিখবেন এটা টেক টিপস বাংলাদেশ নামের একটি মানে খুব জনপ্রিয় একটা সাইট এখানে লাইভ ক্রিকেট খেলা বা ফুটবল খেলাও দেখা যায় তো এই সাইটটাতে আসার পর এই যে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সরাসরি তো এইখানে ওই যে নিচের দিকে দেখেন সার্চ অপশান আছে এই সার্চ অপশনে মানে ডাইন্সারে কোনায় সার্চ অপশনে লিখবেন হচ্ছে ইন্স্যুরেন্স এখানে ইন্স্যুরেন্স লিখবেন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স লিখে সার্চ করবেন সার্চ করলে এই যে প্রথমে দেখতে পারতাছেন দুই নম্বরটাও এই যে দেখেন এডুকেশন ইন্স্যুরেন্স ইন ইউএসএ এটাতে ক্লিক করবেন এই এই যেটাতে আমি নীল হয়ে আসছে দেখেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে তো আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এইখানে কিন্তু কমপক্ষে আপনাকে দশ মিনিট অপেক্ষা করতে হবে এই সাইটটাতে একটু নিচের দিকে আসবেন ইনকামের যেহেতু যেই সাইটটা আছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি আমি হয়তো তোলানো শুরু করে দিছে যাই হোক নিচের দিকে আসলে এখানে দেখবেন কিছু অপশন পেয়ে যাবেন এই অপশানগুলিতে এই মূলত মনে হয় দশ পর্যন্ত অপশন থাকবে এইখানে আপনারা অপশানগুলিতে কিছুতে ক্লিক করবেন মানে যে কোনো একশো টাকাতে বা পাঁচশো টাকা বা এক হাজার দশ হাজার টাকা এরকম মানে অপশন থাকবে এইখানে আপনারা জাস্ট ক্লিক করবেন আমি নয় হাজার টাকা ক্লিক করলাম ক্লিক করে যারা যারা টাকা পেয়েছে এখানে সব এখানে দেখাচ্ছে আর কি মানে ইয়া হবে তো আমি দশ হাজার টাকা এই নয় হাজার টাকাতে ক্লিক করেই চলে আসলাম আর এই যে অ্যাডগুলি দেখতে পারতাছেন এই যে বিজ্ঞাপন এই বিজ্ঞাপনগুলিতে অবশ্যই আপনাদেরকে এই কমপক্ষে চারটা কি পাঁচটা বিজ্ঞাপনে ক্লিক করতে হবে এই যে দেখেন বিজ্ঞাপন এগুলিতে ক্লিক করবেন ক্লিক করে কয়েক সেন্ট অপেক্ষা করে ব্যাগে আসবেন আসার পর এখানে আপনাদের নিচের দিকে আসলে বিকাশ নাম্বার অপশান পেয়ে যাবেন এই যে দেখেন অনেক মানুষ এখানে বিকাশ নাম্বার দিয়েছে এই যে দেখেন এখানে সবাই বিকাশ নাম্বার রকেট নাম্বার মানে যে যার কাছে যেটা ছিল তারা সব এখানে দিয়ে দিচ্ছে তো আমরা একটু নিচের দিকে যাই খুব মানে কঠিনই উপায় বিষয়টা তো এখানে আপনাকে কিছু মানে বিষয় লিখতে হবে লিখার পরে যে নিচে নাম তারপরে ইমেল আইডি লিখবেন আমি একটু একটু অফ করতেছি এই যে এখানে দেখেন আমি কিছু লাইন লিখছি আমার কিছু টাকা দরকার আমার বাসায় অনেক প্রবলেম হেল্প করুন আপনারা প্লিজ এটা আমার বিকাশ নাম্বার এখানে আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি যদি পারেন আপনারা আরও অনেক কিছু দেবেন আর আপনাদের অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাইকা থাকে ব্যাঙ্কে টাকা যদি নিতে চান তো এখানে লিখবেন কে ব্যাংক এটা লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বলে দেবেন আপনার নামটা লিখে দেবেন এতটুকু আর কিছু লাগবে না দিয়ে জাস্ট আপনার এই যে পোস্টে কমেন্ট এটাতে ক্লিক করে দেবেন এতে হবে কি আপনার কমেন্টটা চলে যাবে জাস্ট আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর আপনাদেরকে করতে হবে কি আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করে ব্যাগে চলে আসবেন তো আমরা চলো না একটু ব্যাগে আসি এখানে ব্যাগে এসে আমরা আবার আগের পোস্টে চলে আসছি এই যে আগের পোস্টে চলে আসছি এই এখন আমাদেরকে করতে হবে যা সেটা দেখিয়ে দিই আবার এখানে আরও কয়েকটা পোস্ট আছে মানে টাকার অপশন আছে এইগুলিতে ক্লিক করে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন এই যে এখানে নিচে দিকে গেলে আপনারা বিকাশের অপশন পেয়ে যাবেন এই যে দেখেন মানুষ অনেক মানুষ এখানে বিকাশ নাম্বার দিচ্ছে আপনারা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন এইভাবে আপনারা বিকাশ নাম্বারটা দিলে ওনারা অ্যানালাইজ করে এখানে খুঁজে টুজে আপনার বিকাশ নাম্বারে আপনাদেরকে ইনশাল্লাহ টাকা পাঠিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ